নমস্কার, গ্লোব টিভির কল্পতরু অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন আমরা তো সবাই দেখি, কিন্তু স্বপ্ন সবার ক্ষেত্রে কি সফল হয়? হয় না কিন্তু, কারণ স্বপ্নকে সফল করার জন্য, স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য দরকার একজন সঠিক মানুষের। আর সেরকমই কিন্তু একজন মানুষকে নিয়ে আজকে কল্পতরু অনুষ্ঠানের আয়োজন, এবং আপনাদের আশা করি বলার অপেক্ষা রাখে না যে কল্পতরু অনুষ্ঠানে অনুষ্ঠানের মূল কান্ডারি কে। তবু আমি বলে দিচ্ছি, সাহিত্যে MBA জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি গোল্ড মেডেলিস্ট সুব্রত চক্রবর্তী মহাশয়, কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, শাস্ত্রসম্মত জ্যোতিষ, যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিটে, অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচার বিজ্ঞানসম্মত বিচারে বিশ্বাসী সুব্রত চক্রবর্তী। সুব্রততা বহু পুরস্কারে পুরস্কৃত সম্মানিত, কারণ সুব্রততার প্রতিকার কথা বলে। সুব্রততা প্রতিকার করেন সম্পূর্ণ চক্রম D38 এবং কর্মভাবা কুবের চক্রম D31 চার্টের উপরে ভিত্তি করে, এবং এই বছর আন্তর্জাতিক সংস্থা HBT থেকে সুব্রততাকে জ্যোতিষ মহাগৌরব সম্মানেও ভূষিত করা হয়েছে। আপনারা জানেন যে কল্পতরু অনুষ্ঠানে সুব্রততা প্রতিদিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করেন, এবং সেই বিষয়টি আপনারাই নির্বাচন করে দেন সুব্রততার হোয়াটসঅ্যাপে। সেরকমই আজকে আপনাদেরই কিছু মানুষের অনুরোধে আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে শত্রুতা এবং বশীকরণ। কেন হয় শত্রুতা, কেন গুপ্ত শত্রুর আগমন ঘটে, আর বশীকরণটাই বা কি, আদৌ বশীকরণের কি অস্তিত্ব রয়েছে, সত্যি কি 2 মিনিট 4 মিনিট 5 মিনিটে বশীকরণ সম্ভব? আমরা তো চারিদিকে এত বিজ্ঞাপন দেখি বশীকরণ নিয়ে, সত্যি কি বশীকরণে কাজ হয়? এই নিয়ে কিন্তু আমাদের সাধারণ মানুষের মনের মধ্যে অনেক প্রশ্ন উকি ঝুঁকি মারে। কাজে আজকে সুব্রততাকে আমরা যতটুকু সময় পাব সেই সময়ের মধ্যে আজকে দাদার কাছ থেকে আমরা শুনে নেব বশীকরণ সম্বন্ধে, শুনে নেব শত্রুতা সম্বন্ধে। এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেন যারা মনে করছেন নিজেদের নানান সমস্যা নিয়ে দাদার সঙ্গে সরাসরি ফোনে কথা বলবেন, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 03325712255 এবং 03340081437। আসুন কল্পতরু লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের অত্যন্ত কাছের মানুষ বিশিষ্ট জ্যোতিষী সুব্রত চক্রবর্তীকে। স্বাগত সুব্রততা আর একবার এই অনুষ্ঠানে। নমস্কার, গ্লোব টিভির সকল দর্শকদেরকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, প্রণাম জানাই মাতার আচরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভি দেখে চলেছেন প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30। এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আপনারা আমাকে লাইভ পেয়ে যাচ্ছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। আপনারা যারা আমার অনুষ্ঠান এখন লাইভ দেখছেন তারা তো সরাসরি দেখতে পাচ্ছেন, আপনারা জেনে গেছেন যে আমার লাইভ কবে হয়। এছাড়া আপনারা যখন মনে করছেন যে এই অনুষ্ঠানটা হয়তো মিস করে যাচ্ছেন, আপনারা কিন্তু যে কোনো সময় আপনারা আপনাদের কাজের অবসরে ইউটিউব অথবা ফেসবুক থেকে কিন্তু অনুষ্ঠানটা আপনারা দেখতে পারেন। ইউটিউবের যে পেজ রয়েছে গ্লোব টিভির, সেখানে গ্লোব টিভি সুব্রত চক্রবর্তী সার্চ করে অনুষ্ঠানটা দেখতে পারেন, অথবা ফেসবুক পেজ গ্লোব টিভি, অথবা আমার যে নাম রয়েছে শ্রী সুব্রত চক্রবর্তী, সেখান থেকেও কিন্তু ফেসবুক সার্চ করে কিন্তু অনুষ্ঠানগুলোকে ফলো করতে পারেন। এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনারা বাড়িতে বসে বা মোবাইলে যারা এখন লাইভ দেখছেন বা ইউটিউব থেকে যারা দেখছেন তাদেরকে এই অনুষ্ঠানটা বাড়িতে পৌঁছে দিচ্ছেন, ঠিক আমার ক্যামেরার পেছনে কিন্তু অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে, তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, গ্লোব টিভির কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই। এবং অনুষ্ঠান শুরুতেই আমার সঙ্গে যিনি ছিলেন সঞ্চালক সঞ্চালিকা সুপর্ণাদিকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। অনুষ্ঠানের শুরুতেই দিদি বলে দিয়েছে আজকে আমাদের বিষয় কি, এবং আপনারা প্রত্যেকেই জানেন আমি যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করি সেটা কিন্তু আপনাদের অনুরোধে, এবং বা এবং আপনারা কোন বিষয়ে জানতে চাইছেন সেই বিষয়গুলোকে নিয়েই কিন্তু আমি আজকে বা আমাদের টপিকগুলোকে সাজানোর চেষ্টা করি। আজকেও যে তিনজন আমার কাছে হোয়াটসঅ্যাপ করেছিলেন তাদের আমি নামগুলো একটু ঘোষণা করে দিই। আপনারা যদি মনে করছেন যে আপনারা কোনো কিছু বিষয় জানতে চাইছেন তো আপনারা কিন্তু আমাকে নির্বিধায় হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি বহু মানুষের সাড়া পাচ্ছি দাদা এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করুন, এই ধরনের সমস্যা রয়েছে, আমি এরকম বহু মানুষের কাছে গেছি, আমি ঠকে গেছি। তো সেই দুটো সেন্সিটিভ একটা বিষয় সেটা হচ্ছে বশীকরণ। আজকাল পেপার খুললে দিদি এই জিনিসটা খুব দেখা যায়
যে পেপার খুললে বশীকরণ বশীকরণ, তাই না দিদি? এবং আমরা যদি এখন যারা এ করি, মানে ধরুন যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, আপনারা একটু স্ক্রল করতে করতে দেখবেন অনেক এই ধরনের অ্যাড চলে আসে যে বশীকরণ আমি আপনাকে করে দিতে পারবো, বশীকরণ কোনো কিছু ব্যাপারই না, আপনি এই করুন, এই আপনি সেই করুন, এই গাছের পাতা তুলে আনুন, এই নিয়ে আসুন। প্রথম কথা হচ্ছে দেখুন, এইগুলো তো আমাদের বিভিন্ন রকম পদ্ধতি বা টোটকা, কিন্তু একটা টোটকার দ্বারা কি একটা মানুষকে বশ করা সম্ভব হয়? এর পিছনে কিন্তু অনেকগুলো লজিক রয়েছে। কারণ আমি প্রথমে যদি বলি বশীকরণ করা কি সম্ভব হয়, অবশ্যই সম্ভব হয়, কিন্তু তার পিছনে অনেকগুলো শর্ত রয়েছে। এই শর্ত যদি আপনার জন্মছকের সাথে সেই ব্যক্তি বা ব্যক্তি যেই হোক, অর্থাৎ মহিলা পুরুষ যাই হোক, আপনি যাকে বশীকরণ করতে চাইছেন, তাহলে তাদের মধ্যে এই শর্তগুলো কিন্তু মিলতে হবে, তবেই কিন্তু বশীকরণ, প্রকৃত বশীকরণ করা সম্ভব। আর এই যে দেখুন, আমরা আজকাল এই ফেসবুক খুললে বা ইউটিউব খুললে বা পেপার খুললে দেখবেন অনেকে লেখা থাকে না, 3 মিনিটে বশীকরণ, 3 দিনে কাজ, আপনার প্রিয়জনকে আপনি কাছের মধ্যে টেনে নিয়ে আসুন, এবং তাতে কিন্তু বহু মানুষ প্রতারিত হচ্ছেন। এবং এই ধরনের যারা করছেন বিষয়গুলো, তারা কিন্তু আপনার কাছ থেকে এই প্রবলেম আছে, এই প্রবলেম আছে, আমি 3 দিনে কাজ করে দেবো, 7 দিনে কাজ করে দেবো। এবং এই যে একটা বিষয়টা, এই বশীকরণ বিষয়টা এমন একটা সেন্সিটিভ জায়গা, সাধারণত অনেকের ক্ষেত্রে অবৈধ সম্পর্ক বা বিশেষ করে আজকে যারা নতুন ইয়ং জেনারেশন, যারা হয়তো রিলেশনশিপে হয়তো নতুন করে করছেন, কোনো কারণে আজকে কিছু হলো তো ব্রেকআপ তৈরি হয়ে গেল, ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ, তো তার জন্য কি হয়, সেই ছেলেটি বা মেয়েটি আবার নতুন করে সেই সম্পর্কটাকে পেতে চাইছে, এবং সে তখন হয়তো মানসিকগতভাবে বিধ্বস্ত, দুঃখ, যাই হোক, যন্ত্রণা হোক, সেখান থেকে তাকে আবার নতুন করে ফিরে পাওয়া, তার জন্য কি হচ্ছে, তার জন্য যেটা যা ইচ্ছা করছে, যখন সে দেখছে আজকে একটা ফেসবুক খুলতে খুলতে দেখলো স্কল চলে এসছে, আপনি বশীকরণ করে দিন, আমি এই শাস্তি ওই শাস্তি, আপনাকে এই করতে হবে, সেই করতে হবে, লেবু লঙ্কা দিয়ে ওই করুন সেই করুন, আপনি সেখানে লবঙ্গ রাখুন, ওইখানে রাখুন, সেই রাখুন, ব্যাঙের চামড়া নিয়ে আসুন, এরকম দেখবেন ভুরি ভুরি দিচ্ছে, কোথাও গিয়ে না নিজে হাসি পায়। আমিও যখন দেখি বিষয়গুলোকে তখন নিজেও খুব হাসি, এবং বহু মানুষ দেখি সেখানে কমেন্টও করে এবং তারা কাজ করান, এবং পরে যখন বলেন যে আমি কাজ করিয়েছি কিন্তু আলটিমেটলি কোনো ফল পাইনি, তাহলে আপনি অর্থাৎ এই সুযোগটা কিন্তু তারা নিয়ে নেয়, এই জ্যোতিষীরা বা এই তান্ত্রিকরা কিন্তু সুযোগটা নিয়ে নেয়, এবং মানুষ তখন বিভ্রান্ত হয়ে সেই সমস্ত মানুষদের কাছে ছুটে যায়। আজকে এই যে দুটো বিষয় যারা জানতে চেয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আপনারা যদি মনে করেন এই গ্লোব টিভিতে আপনাদের নামগুলো আমি বলি, বা আপনারা যদি কিছু অনুষ্ঠান সম্বন্ধে জানতে চান, আমাকে নির্বিধায় হোয়াটসঅ্যাপ করুন 9831707058, আমার মেল আইডি রয়েছেন সুব্রত ছোট হাতের SUBRATA7070@gmail.com। আজকে যে তিনজন জানতে চেয়েছিলেন তাদের নামগুলো একটু বলে দিই ছোট্ট করে, রণজিৎ সমাদ্দার আগরতলা ত্রিপুরা থেকে, ত্রিপুরা থেকে বহু মানুষ অনুষ্ঠান দেখছেন গ্লোব টিভির, আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন রণজিৎ সমাদ্দার। আচ্ছা, এছাড়া আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন কাকলি মজুমদার শিলিগুড়ি থেকে, শিলিগুড়ি, শিলিগুড়ির জায়গাটার নাম হচ্ছে কলেজ পাড়া, শিলিগুড়ি কলেজ পাড়া থেকে কাকলি মজুমদার। গৌরব দাস পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে ফোন করেছিলেন, আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন তমলুক থেকে, পূর্ব মেদিনীপুর তমলুক থেকে, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমি অবশ্যই ফোনে আসবো, তার আগে একটু ছোট্ট করে বলে দিই, বশীকরণ যাকে আপনি করাচ্ছেন সেটা হতে পারে আপনি কারোর সঙ্গে হয়তো রিলেশনশিপে ছিলেন, বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু প্রবলেম হয়েছে। সাধারণত বশীকরণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি, আমার কাছে বহু ক্লায়েন্ট আসে যারা কিন্তু যেগুলো অবৈধ বশীকরণ, যেগুলো প্রয়োজন নেই, আপনার হয়তো কোনো সম্পর্কে আপনি লিপ্ত রয়েছেন বা আপনি বিবাহিত, আপনার স্ত্রী রয়েছেন, তারপরেও দেখেছি অনেকে আসেন যে আমার এই মেয়েটিকে খুব পছন্দ, আমি ওর সঙ্গে একটা রিলেশনশিপে জড়াতে চাইছি, এরকম কিছু করা যায়। দেখুন, অবৈধ সম্পর্ক বহু মানুষের মধ্যেই রয়েছে, কিন্তু এই অবৈধ সম্পর্ক আপনার কিন্তু সংসারকে ধ্বংস করে দিতে পারে। তাই আপনি যখন বশীকরণ করাবেন, বা যেটা যদি সঠিক পদ্ধতি, এমন হতে পারে না আপনাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল, আপনি হয়তো তাকে প্রকৃত ভালোবাসেন, কিন্তু কোনো কারণবশত আপনাদের মধ্যে একটা বিচ্ছেদের জায়গা তৈরি হয়েছে, আপনি হয়তো চাইছেন আবার নতুন করে তাকে ফিরিয়ে আনতে, তিনিও চাইছেন, কিন্তু কোথাও গিয়ে না আপনাদের মধ্যে সেই জায়গাটা বা বন্ডিংটা তৈরি হচ্ছে না। এবার এক্ষেত্রে কি হয়, বহু মানুষ তখন বিভিন্ন তান্ত্রিকের দরবারে ছুটে যায়, আমাকে এটা করে দিন, আমি এই মেয়েটিকে পেতে চাই, বা আমি এই ছেলেটিকে পেতে চাই, আমি একে ছাড়া বাঁচবো না। তখন তারা কিন্তু নানা লোকের দ্বারস্থ হন এবং টাকা পয়সা ব্যয় করেন, আলটিমেটলি তারা ফল পান না, এবং জ্যোতিষীকে উল্টে গালাগালি করা হয় এবং শাস্ত্রের বদনাম করা হয়। আমরা কেন শাস্ত্রের বদনাম করব? আমাদের এই যে ষঠ কর্ম, আমাদের প্রথমে জানতে হবে বশীকরণ কি কর্ম। আমাদের তন্ত্রের 6টা কর্ম রয়েছে, সেটা হচ্ছে কি, শান্তি কর্ম, বশীকরণ কর্ম, তার হচ্ছে দ্বিতীয় পার্ট, উচ্চাটন কর্ম, বিদ্বেষণ কর্ম,
স্তম্ভন কর্ম, মারণ কর্ম, এই যে ছটা পার্ট রয়েছে, এই ছটা পার্টের মধ্যে আমাদের শাস্ত্র বলছে শান্তি কর্ম ছাড়া যে কোনো পাঁচটি কর্ম কিন্তু করা নিষিদ্ধ, এবং যদি করতে হয় তাহলে বশীকরণ ক্রিয়া যদি প্রকৃত তাদের মধ্যে সম্পর্ক থেকে থাকে তাহলে ভালো উপায়, অর্থাৎ তাদের মধ্যে এমন কিছু নয় যে অবৈধ কোনো সম্পর্ক, আপনার স্ত্রী রয়েছে আপনি পরস্ত্রীকে বশীকরণ করতে চাইছেন, এরকম দেখবেন অ্যাড বহু জায়গায় দেখা যায়, তাহলে সেইগুলো থেকে আপনারা স্কিপ করে যাবেন, অ্যাভয়েড করবেন, এবং সেই সমস্ত ক্রিয়াকর্ম যিনি করছেন বা যে করে দিচ্ছেন উভয়েরই কিন্তু ক্ষতির শিকার হয়ে থাকে। বশীকরণ করতে গেলে যেটা করতে হয়, আগের মধ্যে যদি আপনাদের রিলেশনশিপ থেকে থাকে, ফার্স্ট আপনি দুজনের চার্টটাকে ভালো করে মেলবন্ধন ঘটান। সেখানে আমরা তিনটে পর্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে পর্যায় নিয়ে আজকে বলবো, সেটা হচ্ছে কি, চতুর্থ ভাব এবং চন্দ্র। চতুর্থ ভাব আমরা কেন দেখি, কারণ যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে চতুর্থ ভাবকে আমরা হিসাব গুরুত্বপূর্ণ হিসাব জায়গা দেখি, তাদের মধ্যে মেন্টাল বন্ডিং, এবং চন্দ্রকে এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা ধরা হয়েছে, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারকতা। তাহলে দুটো চার্টের মধ্যে, অর্থাৎ একজন জাতক এবং জাতিকা যাদের মধ্যে হয়তো রিলেশনশিপ ছিল, তারা হয়তো নতুন করে আবার সম্পর্কে ফিরে পেতে চাইছে, এমনও হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ একটা দ্বন্দ্ব চলছে, এমনও হতে পারে মা তার সন্তানের চাইছে কাছে পেতে, সন্তান হয়তো তার থেকে অনেক দূরে সরে গেছে, এরকম বহু সম্পর্ক, একটা ভালো সুষ্ঠু সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলোকে আমরা কিন্তু জোড়া লাগানোর চেষ্টা করি এই বশীকরণ ক্রিয়া দ্বারা। এই বশীকরণ ক্রিয়া করতে গেলে প্রত্যেক এই দুটি চার্টের মধ্যে চতুর্থ ভাব এবং চন্দ্রের সংযোগটা দেখা অত্যন্ত দরকার, এবং চতুর্থ ভাবের সঙ্গে দুটি চার্টের, অর্থাৎ দুটি ভাবের সঙ্গে চতুর্থ ভাবের যোগ বা চন্দ্রের ভাব সঙ্গে যদি চতুর্থ ভাবের সংযোগ থাকে তবে কিন্তু বশীকরণ ক্রিয়াটা সম্ভব হয়। আর একটা ক্রিয়া যেটা আমি বলে দিচ্ছি, যদি কারো জন্মছকে, উভয়ের জন্মছকের মধ্যে যদি শুক্র এবং রাহু, ভালো করে এটা শুনবেন, কোন জন্মছকের মধ্যে যদি শুক্র রাহু একত্রীকরণ থাকে বা শুক্র রাহু কিছুভাবে, একত্রীকরণ বিভিন্ন রকম ভাবে হতে পারে, দৃষ্টি বিনিময়, দৃষ্টির দ্বারা বা সাবলর্ড অথবা স্টারলর্ড এর মধ্যে রয়েছে, এই জায়গাটা হতে পারে, তাহলে শুক্র রাহুর একত্রীকরণ যখন হয়ে যাচ্ছে আপনি কিন্তু যত রিলেশনশিপে ভালো থাকুন না কেন আপনি কিন্তু সেই জায়গায় বশীকরণ করতে যাবেন না, বা আপনার সেই বশীকরণ ক্রিয়া কিন্তু কখনোই ভালো পর্যায়ে যাবে না বা হবে না এক কথায়। কিন্তু একটা মজার বিষয় হলো, আমি বহু চার্টের ক্ষেত্রে দেখেছি যাদের ক্ষেত্রে শুক্র রাহুযুক্ত হয়ে রয়েছে তারাই বেশি করে কিন্তু বশীকরণ ক্রিয়া করার জন্য অগ্রসর হয়ে থাকে, কেন, তাদের মধ্যে কিছুভাবে চারিত্রিক একটা জায়গায় কিন্তু নেগেটিভিটি জায়গা তৈরি হয়ে থাকে, অর্থাৎ এটা একটা হাস্যকর বিষয় যে যাদের শুক্র রাহু কিছুভাবে নেগেটিভ রয়েছে তারাই বেশি করে বশীকরণ ক্রিয়ার জন্য কিন্তু বিভিন্ন এই ধরনের তান্ত্রিকের পাল্লায় পড়েন এবং তারা টাকা পয়সা ব্যয় করেন বা কিছুভাবে মানুষকে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করে থাকেন। তাই আপনি যখন বশীকরণ করাতে যাচ্ছেন অবশ্যই আপনার নিজের চাটে বা যাকে করতে যাচ্ছেন তার চাটে যদি শুক্র রাহু একত্রীকরণ হয়ে থাকে কখনোই কিন্তু বশীকরণ হবে না। এটা গেল দ্বিতীয় পর্যায়। থার্ড একটা পর্যায় রয়েছে, সেটাকে বলা হচ্ছে আমাদের পঞ্চম ভাবের সাথে বুধের একটা সংযোগ। কেন, আমরা বুধকে বলি কিন্তু মনস্তাত্ত্বিক বিন, একটা বশীকরণ, একটা যখন সম্পর্ক তৈরি হয়, যে কোনো সম্পর্ক, সুষ্ঠু সম্পর্ক, একটা স্বামী স্ত্রীর সম্পর্ক, একটা বাবা মায়ের সম্পর্ক, একটা মা ছেলের সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, যে কোনো ক্ষেত্রে যখন বশীকরণ করতে হয় একটা মনস্তাত্ত্বিক মিল করা অত্যন্ত জরুরি, যে মন থেকে তাকে আপনি চাইছেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পঞ্চমপতির সঙ্গে বুধের কি সংযোগ রয়েছে বা বুধ সেখানে রেট্রোগ্রেড অবস্থাতে রয়েছে কিনা, বুধ সেখানে কিছুভাবে দুস্থানগত রয়েছে কিনা, বা পঞ্চমপতি যদি নেগেটিভ হয়ে থাকে সেখানে কিন্তু একটা প্রবলেম আছে, অর্থাৎ যদি বুধ এবং পঞ্চমপতি শুভ অবস্থায় থাকে তবে কিন্তু বশীকরণ করা সম্ভব হয়। এই যে কন্ডিশন গুলো বললাম এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, সব থেকে আরো অনেকগুলো পার্ট রয়েছে সেগুলো আমি আলোচনায় আসবো। ফোনে কোনো বন্ধু এসছেন, নমস্কার, স্বাগত আপনাকে কল্পতরু অনুষ্ঠানে, ফোনে কে রয়েছেন বলুন। নমস্কার ম্যাম, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন বলুন আপনি কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি, আমার নাম শুভম বসাক। শুভম, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্বন্ধে, 10 মাস পর লাইন পেলাম, এর আগে একদিন লাইন পেয়েছিলাম, মানে একদম এন্ড মুভমেন্টে, তো ফোনটা দিতে পারিনি কন্ট্রোল রুম থেকে। আচ্ছা বেশ, তোমার জন্ম তারিখ বলো। আমার 24/6/1996। 24/6/1996 জন্ম সময়? রাত্রি 11:45। জন্মস্থান? জলপাইগুড়ি। দাদার অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ। আরে বাবা, তুমি তো, বাহ,
অনেকে না এই যে অনুষ্ঠানগুলো দেখছেন, এবং আমি একটু ঘোষণা করে রাখি, আমার কিন্তু দিদি গ্লোব টিভিতে অনুষ্ঠান 2015 সাল থেকে এবং একই টাইমে। তো আপনি দেখবেন অনেকের জ্যোতিষীর প্রোগ্রাম হয়, তাদের টাইমিং চেঞ্জ হচ্ছে, এদিক ওদিক হচ্ছে, অনেকে স্লট ছেড়ে দিচ্ছে, এ করছে, কিন্তু আমার এই 2015 সাল থেকে গ্লোব টিভিতে প্রথমে একটা রাতের দিকে স্লট ছিল, ওটা আমি চেঞ্জ করে জাস্ট দুপুরে চলে এসেছি। তো সেই থেকে আমার কন্টিনিউ এই রবি সোমবার বৃহস্পতিবার কন্টিনিউ কিন্তু চলছে। এটা বহু মানুষ যারা গ্লোব টিভি দেখছেন, যতদূর গ্লোব টিভি পৌঁছাচ্ছে, তারা কিন্তু আমাকে ফোন করেন। যাই হোক ভাই, তোমার নিয়ে একটু আলোচনায় আসি। সোমবার ছিল কি তোমার জন্মবার? আচ্ছা, তোমার লগ্ন হচ্ছে মীন লগ্ন, রাশি হচ্ছে কন্যা রাশি, নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র, জন্ম তিথি হচ্ছে তোমার নবমী শুক্লপক্ষ তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ বরিয়ান যোগ, এবং গণ হচ্ছে দেবগণ। এগুলো কি জানতে? এগুলো জানতে? আচ্ছা আচ্ছা, বেশ, তুমি কি জানতে চাইছো একটু বলো, তারপর আমি আলোচনায় আসছি। আচ্ছা, সেন্ট্রালের এক্সামটা দিচ্ছ, সেটা হবে কিনা প্রথমেই বলি। দেখো, তোমার জন্মছকটা তুমি যদি একটু খোলো, তাহলে তুমি দেখতে পারবে যে তোমার বৃহস্পতি ধনুরাশিতে পূর্বাষাঢ়া নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্র অবস্থান করছে। বৃহস্পতি ধনুরাশিতে স্বক্ষেত্রগত নিজের ঘরে বসে রয়েছে, কিন্তু সেই বৃহস্পতিটা রেট্রোগেট বা বক্রী অবস্থাতে বা বক্র অবস্থাতে রয়েছে। ঠিক আছে, এই যে বৃহস্পতি পূর্বাষাঢ় নক্ষত্র শুক্রের নক্ষত্রে অবস্থান করছে, আবার শুক্র কিন্তু চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে স্বক্ষেত্রগত। আমি যদি একটু করমভাব উপেক্ষা করি, তাহলে এখানে বুঝতে পারছো যে বৃহস্পতি শুক্র দ্বারা কিছুটা পীড়িত, অর্থাৎ এখানে গুরু শৌরি যোগ একটা তৈরি হয়েছে। দুজনেই গুরু, কিন্তু দেবতা গুরু এবং রাক্ষস কুলের গুরু, দুজনে একত্রীকরণ হওয়ার জন্য তোমার মধ্যে যে ব্যাপারটা হচ্ছে, তোমার মধ্যে কিন্তু প্রচন্ড কোয়ালিটি রয়েছে। তুমি শিক্ষা সম্বন্ধে যথেষ্ট আগ্রহী, তুমি পড়াশোনা করছো, তুমি চেষ্টা করছো, কিন্তু কোথাও গিয়ে না, তুমি যখন তুমি প্রাইভেট টিউশন করছো, তোমার মধ্যে অনেক গুণ রয়েছে, কিন্তু সেই গুণগুলোর যে সঠিক বিকাশ হওয়া সেইগুলো কিন্তু হচ্ছে না। কারণ আলটিমেটলি তুমি যখন এক্সাম দিতে যাচ্ছ বা কোথাও গিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে, লাস্ট মোমেন্টে গিয়ে কোথাও গিয়ে একটা ক্র্যাক করতে গিয়ে প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা হওয়ার পিছনে এই যে গুরুশৌরী যোগ রয়েছে, এই যোগটাকে তো খণ্ডন করা যায় না। আমরা কি করতে পারি? এটাকে প্রশমিত করতে পারি, তাহলে এই জায়গাটাকে প্রশমিত করা। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে, দেখো সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্মভাব কুবের চক্রম। আমি যদি তোমার কর্মভাব কুবের চক্রমটাকে দেখি, তাহলে সেখানে কিছুভাবে দশমের যে সংযোগ রয়েছে, দশম তাহলে পঞ্চম পতির সঙ্গে সংযোগ দিয়েছে, তার মানে তোমার ক্ষেত্রে সরকারি চাকরির একটা সংযোগ কিন্তু রয়েছে। কারণ দশম পতি যখন পঞ্চমের সাথে কানেক্টিভিটি পায়, সেখানে কিন্তু সরকারি চাকরি তারা পায়, কিন্তু তাদের ক্ষেত্রে যেখানে প্রবলেম হওয়া দিচ্ছে বা প্রবলেম সৃষ্টি করছে, তোমার নবম পতি যে কম্বিনেশন ষষ্ঠের সঙ্গে রয়েছে এবং নবম পতি রাহুযুক্ত, এই যে নবম পতি রাহুযুক্ত বা নবম পতি ষষ্ঠের সংযোগে রয়েছে, তার জন্য কি হবে, হওয়া কাজে বাধা, বারবার এক্সাম দিতে যাবে সেখানে বাধা হচ্ছে, চেষ্টার খামতি নেই কোথাও গিয়ে, কিন্তু তুমি কিন্তু সেই ঘুরপাকের মধ্যে পড়ে গেছো যে আমি সঠিক জায়গায় প্লেসমেন্ট পাচ্ছি না। এবার প্রশ্নটা হচ্ছে, তুমি যখন সেন্ট্রাল এক্সামটা দিতে যাচ্ছ বা গভর্নমেন্টের যে এক্সামটা দিতে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে তোমার আসবে কিনা? অবশ্যই সুযোগ সুবিধা তুমি পাবে, কিন্তু তোমার ওই যে বললাম দশম পতি পঞ্চমের সংযোগ, তোমার গভর্নমেন্ট সেক্টরে চাকরির যোগ রয়েছে, সেন্ট্রাল হোক বা রাজ্য সরকারি হোক, যেখানেই হোক, কিন্তু তুমি যতক্ষণ না এই যে নবম পতির সঙ্গে রাহুর সংযোগ এবং নবম পতির সঙ্গে ষষ্ঠের একটা প্রতিকারটাকে ঠিক করছো, এই জায়গাটা কিন্তু, ভাই তোমাকে আমি দুঃখের সঙ্গে বলছি, তুমি কিন্তু বারবার কিন্তু একটা ফেলিওরের জায়গা তৈরি হতে পারবে। কিন্তু তোমার কোয়ালিটি রয়েছে, দশম পতি পঞ্চমের সঙ্গে বসে রয়েছে, যেটা তোমাকে বলছে তোমার কোয়ালিটি রয়েছে। এরকম বহু ছেলে আজকে যদি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে দেখি, যারা কিন্তু কোয়ালিটিতে উত্তন্ন, কিন্তু তারপরও তারা কিন্তু তারা যোগ্য সম্মান পাচ্ছে না। কেন পাচ্ছে না? ওই যে বললাম তোমাকে, তুমি একটু যদি পারো, কবে নাগাদ হতে পারে সেটা আমি বলে দিচ্ছি, যে যদি হওয়ার চান্সেস থাকে, তুমি নবম পতিকে যদি একটু গার্ড করো বা প্রতিকার প্রতিবিধানে আসো বা সংস্কার করো, তবে কিন্তু আমি তোমাকে বলছি 2025 জুলাইয়ের পর থেকে বা আগস্টের পর থেকে ভালো সময় শুরু হচ্ছে তোমার। তুমি যদি পারো একটু আমার সঙ্গে যোগাযোগ করো বা ভালো কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে নাও, এই নবম পতি রাহুযুক্ত, নবম পতি ষষ্ঠযুক্ত। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হবে, তোমার তো অনেক স্বপ্ন রয়েছে অলরেডি। দেখো তোমাকে আমি যে তুমি বসে রয়েছো সেটা নয়, তোমার দশম পতি পঞ্চম যুক্ত, এইসব ছেলেরা কি করে জানো তো, অন্যদিকে হচ্ছে না তো, তারা অনেক কিছু চেষ্টা করতে থাকে। তুমি সাইডে কিন্তু ইনকাম করছো, তোমার ইনকাম হচ্ছে না যে তা নয়,
কিন্তু কোথাও গিয়ে না তোমার যে শিক্ষা, তোমার যে যোগ্যতা, সেই যোগ্যতার কিন্তু সেই পরিপূর্ণতা বা তোমার সেই জায়গাটা তুমি পাচ্ছ না, প্ল্যাটফর্মটা তুমি পাচ্ছ না। এই প্ল্যাটফর্মটা পাওয়ার জন্যই কিন্তু প্রতিকারটা বললাম তোমার। আমার শিলিগুড়িতে চেম্বার রয়েছে 2016 সাল থেকে, তো একদম যদি পারো একবার যোগাযোগ করে নিও, কারণ উত্তরবঙ্গের বহু মানুষ আমাকে দেখায়, শুধু উত্তরবঙ্গ নয় আপ টু সিকিম। ধন্যবাদ ধন্যবাদ, তুমি যদি পারো ভাই আমার অনুষ্ঠান ভালো লাগে একবার এসো, আমি চেষ্টা করবো তোমাকে একটা ভালো রাস্তা দেখানো, ঠিক আছে? ভালো থেকো, ভালো থেকো। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন সুব্রত চক্রবর্তীকে দেখাবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বার বুকিং নাম্বার 9831707058 এবং 9874207060। দাদার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, সোমবার শ্যামবাজার ফরিয়াপুকুর, মঙ্গল ও রবিবার গড়িয়া, বুধবার দুর্গাপুর, বর্ধমান বৃহস্পতিবার ব্যারাকপুর, 15 নম্বর রেলগেট আমরা ক্লাবের দোতলায় বিকেল 4টা থেকে 6টা এবং বৃহস্পতিবারই 6টা থেকে 8টা, নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পাশে অঞ্জলি জ্যোতিষ বিভাগে, শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউনে, শনিবার হাওড়া বালিবাজার, এছাড়াও পূর্ব মেদিনীপুর এগড়া, পশ্চিম মেদিনীপুরে ডেবরাতে আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা জানেন প্রতি মাসের 8 থেকে 14 তারিখ দাদা থাকেন শিলিগুড়িতে, শিলিগুড়ি হিলকাট রোডে সেবক মোড়ে রত্ন ভান্ডার জুয়েলার্সে, এবং প্রতি মাসের 15 থেকে 18 তারিখ শিলিগুড়ি সিটি সেন্টারে রত্ন ভান্ডার জুয়েলার্সে। যারা মনে করছেন যোগাযোগ করে নিন যদি ভালো থাকতে চান। দাদা আমাদের হাতে মনে হয় 2 মিনিট মতন সময় রয়েছে। বশীকরণ নিয়ে আরেকটা ছোট্ট টিপস দিয়ে দিই, যাদের সঙ্গে ধরুন বশীকরণ করতে চাইছেন বা যার সাথে বশীকরণ করতে চাইছেন, সেটা একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক হবে। এবং এই যে সম্পর্কটা, সম্পর্কের মধ্যে দুটি চার্টের দেখবেন, আমাদের যখন অষ্টকূট বিচার হয় সেই অষ্টকূট বিচারে আমরা কিন্তু নারীর একটা পার্ট থাকে, অর্থাৎ অনেকের থাকে দেখবেন অন্তনারী, ঠিক আছে, আদি নারী, এই জন্য নারীগত যেন একটা মিল পাওয়া যায়, অর্থাৎ সমনারী যদি হয়ে থাকে, অর্থাৎ একই নারী দেখা গেল তার হয়তো আদি নারী এরও আদি নারী, তাহলে কিন্তু তাদের বশীকরণে বা তাদের সম্পর্কে কিন্তু একটা প্রবলেম আসবে। সবসময়তে আমাদের নারীগত একটা মিল অর্থাৎ একই নারী যাতে না হয় সেটা কিন্তু দেখা দরকার। অর্থাৎ আমরা যদি চার্ট ওয়াইজ যে বিষয়গুলো রয়েছে সেইগুলোকে যদি সঠিকভাবে একটা জায়গায় দেখে নিয়ে তার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায়, তবে কিন্তু বশীকরণ ক্রিয়া সম্ভব হয় এবং বশীকরণ করা সম্ভব হয়ে থাকে। আমি বারবার বলছি এটা একটা সুস্থ স্বাভাবিক সম্পর্কের উপর কিন্তু করা সম্ভব, কখনোই কোনো অবৈধ সম্পর্ককে বশীকরণ বা অবৈধ, আপনার মধ্যে যে একটা ভুল ভ্রান্তি ধারণা, তাহলে হয়তো দাদা হয়তো জানে না, তিনি অনেকে হয়তো জানেন তিনি করে দিতে পারবেন, আমি আপনাকে বলছি আপনি তাকে দিয়ে করাবেন কিন্তু আপনি ঠকে যাবেন এই বিষয়টা, কিন্তু কারণ এতটাই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আজকালকার দিনে বহু তান্ত্রিক এবং জ্যোতিষীরা মানুষকে ভুল পথে পরিচালিত করছে। শত্রুতা নিয়ে একটু আলোচনা করে নিই, অনেকে জানতে চেয়েছেন, যেটা হচ্ছে গৌরব দাস পূর্ব মেদিনীপুর এ থেকে, তমলুক থেকে। তো দেখুন শত্রুতা সাধারণত অনেকগুলো কারণ, আমরা ষষ্ঠ ভাবকে সাধারণত রিপু ভাব ধরে থাকি, তাহলে সেক্ষেত্রে যদি আপনার জন্মছকে কিন্তু কম্বিনেশন বলে দিচ্ছি, যদি দেখবেন যে বুধ যদি কখনো কেতুযুক্ত হয়ে থাকে, আপনার জন্মছকে যদি বুধ কেতুযুক্ত হয়ে থাকে বা বুধে বুধ কেতু একত্রীকরণ হয়ে থাকে, তাহলে দেখবেন আপনার ক্ষেত্রে একটা শত্রুতার জায়গা তৈরি হচ্ছে। বা অনেক সময় দেখতে পাওয়া যায় যদি কিছুভাবে চন্দ্র ষষ্ঠ ভাবের উপর রয়েছে অথবা চন্দ্র রাহুযুক্ত অবস্থাতে রয়েছে, তবে কিন্তু সেখানে চন্দ্র একটা গ্রহণযোগ তৈরি হয়, সেখানেও কিন্তু একটা শত্রুতার জায়গা তৈরি হয়েছে। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ, যদি সম্পূর্ণ চক্রমে কিছুভাবে ষষ্ঠপতির সঙ্গে দ্বিতীয় সংযোগ হয় এবং সেখানে লগ্নপতি মিলিপি হয়ে থাকে, আপনি কিন্তু গোপন শত্রুতার দ্বারা শিকার হবেন। এবং আপনাকে আমি এটুকু বলছি যে আপনার গোপন শত্রুতা এমন পর্যায়ে যেতে পারে যে আপনাকে মানে আপনি হয়তো তার জন্য শেষ হয়ে যেতে পারেন, সেখানে তার যদি কিছুভাবে শুক্র এবং রবি একত্রীকরণ হয় এবং সেই শুক্র যদি ষষ্ঠপতির সঙ্গে দ্বিতীয় পতির সঙ্গে কম্বিনেশন তৈরি করে ফেলে, দেখবেন আমরা বলে থাকি শুক্র এবং রবি একটা দারিদ্র যোগ, কিন্তু সেই শুক্র যদি কখনো ষষ্ঠের সঙ্গে কম্বিনেশন করছে, সেই শুক্র যদি কখনো দ্বিতীয়ের সঙ্গে কম্বিনেশন হয়, আপনি দেখবেন শত্রু জ্বালায় এতটাই জর্জরিত হবেন আপনাকে মানে মান, যেটাকে অনেকে বলেন যে আমার মৃত্যু হলে ভালো হতো কিন্তু শত্রু জ্বালায় আমি কিন্তু জর্জরিত হয়ে যাচ্ছি। তাহলে আপনার যদি মনে হয় যে আমি এরকম পর্যায়ে চলে গেছি শত্রু দ্বারা আমি ভীষণ আক্রান্ত, শত্রু দ্বারা আমি মারাত্মক পরিমাণে জর্জরিত, তবে কিন্তু আপনি অবশ্যই দেখবেন যে আপনার সেখানে শুক্র কিছুভাবে ষষ্ঠযুক্ত কিনা,
শুক্র কিছুভাবে দ্বিতীয় পতির সঙ্গে যুক্ত কিনা, শুক্র কিছুভাবে রবি দ্বারা পীড়িত রয়েছে কিনা, তাহলে এই কম্বিনেশন গুলো যদি থাকে, এটা একটা সামান্য কম্বিনেশন, আজকে মনে দিদি আমাদের সময় নেই, নেক্সট এপিসোডে আরো অনেকগুলো পয়েন্টস রয়েছে, দেখুন এগুলো তো একটা বিশাল বড় বিষয়। তো আমি চেষ্টা করব আবার কোন সময় যদি এই বিষয়গুলোকে আসে আপনাদের সামনে আরো সুন্দর করে তুলে ধরার। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ সুব্রত, আপনাকে ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকে হাতে আর একদমই সময় নেই, দাদাকে নিয়ে আবার চলে আসবো আগামী বৃহস্পতিবার ঠিক দুপুর আড়াইটার সময়। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসছি, নমস্কার। সবাই ভালো থাকবেন এবং নেক্সট এপিসোডে নতুন বিষয় আপনাদের সঙ্গে থাকবে। নমস্কার।